রাজধানীর চকবাজারে ভেজাল কসমেটিক্স এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করায় বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার চকবাজারের মরিয়ম প্লাজায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী হাকিম সরোয়ার আলম। এ সময় তিনি জানান, ভেজাল কসমেটিক্সে নানা ধরনের চর্মরোগের সৃষ্টি হচ্ছে। নকল এসব পণ্য ব্যবহারে শরীরে ক্যান্সারের মতো মারণ ব্যাধি হতে পারে বলে জানান তিনি। এছাড়া স্টিকার বসিয়ে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করছে কিছু ব্যবসায়ী। এসব কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে কেন্দ্র করে, শিশুদের কেন্দ্র করে এই ধরনের অপরাধটা আমি মনে করি ঠান্ডাতে শাস্তিযোগ্য অপরাধ, কারণ এটা বাচ্চারা খায় এবং যে সমস্ত কসমেটিক আইটেমগুলি বাচ্চারা ব্যবহার করে সাধারণত সেগুলিতে আসলে বিশেষ করে জনসন অ্যান্ড জনসনের প্রোডাক্টগুলিতে বেশি নকল হচ্ছে। আমরা দেখছি আসলে এই নকলটা আসলে কারা কারা জড়িত, বেশ কয়েকজনকে আমরা এখানে আটক করতে সক্ষম হয়েছি। দেখি আরও কারা কারা ইনভলভ হচ্ছে, প্রত্যেকগুলো আইন দেবো।